মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে বেলা তিনটে এখনো আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কিছু হয়নি আমি হ্যাঁ আজকে হচ্ছে বারে শুক্র আমাদের আজকে নিরামিষ এবার চাল ডাল সব কিছু মানে খিচুড়ি মতো হবে চাল ডাল সব কিছু আমি ভিজিয়ে রেখে গেছিলাম বাবা বলেছিল যে রেখে দে আমি করে নেব এবার তো সেই অনুযায়ী রেখে গেছি আর বাবা একটুখানি কাজে বেরিয়েছিল ব্যাস হয়ে গেছে দেরি তার রান্না হয়নি বাবা তারপরে ওখানে আমি কলেজ থেকে আমি কলেজে গেছিলাম বাবাকে তারপর ওখান থেকে ফোন করছি বাবা রান্না বান্না কি হয়ে গেছে তা বাবা বলছে না রে মা আমি এখনো তো গোবরডাঙায় রয়েছি এলাম ভালো আর আজকে দেখো রাজ্যের জিনিস কেটেছি ওই যে ওইখানে আছে এপাশে আছে এবার এগুলো তুলবো এখানে পড়েও গেছে এখন এগুলো তুলে নিয়ে যাব একটু পার্লারে তারপরে আজকেও বুনুর গাদাখানিক প্রিন্ট আউট দিয়েছে সেগুলো আবার করতে হবে পাগল হয়ে যাব পাগল পাগল আগের সপ্তাহে এসে কিছু জামা কাপড় কেচেছিলাম তার মধ্যে থেকে একটা বুনুর একটা সোয়েটার কাচা হয়েছিল না সেটা আজকে কাচলাম অন্ধকার দেখতে পাচ্ছ সেটা আজকে কাচলাম সাথে আরও আমার অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো কলেজে রেগুলার পরে যাই বা ধরো অন্য কিছু পরে একটুখানি বেরোলাম সেই জামা কাপড়গুলোও কাচা হচ্ছিল না সময়ের অভাবে তো দেখো এই যে একদম জামা কাপড় এখন খাবো খেয়ে নিয়ে যাবো একটুখানি আইব্রো করতে যাবো পার্লারে তারপর বাড়ি আসবো বাড়ি এসে আবার যাবো সুরঙ্গনায় বুনুরগুলো প্রিন্ট আউট করবো তারপর বাড়ি এসে এই জামা কাপড়গুলো গোছাবো আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ এতগুলো জামা কাপড় কাঁচা তো তার জন্য আর আজকে পারিনি তো ভাবলাম ঠিক আছে কলেজ থেকে ফিরে এসেই ভিডিও করে দেখো তো আমি বকবক করতে করতে আমি যে একটা ওষুধ খাবো সেটাই ভুলে গেছি খেতে আগের দিন আমি যেভাবে খিচুড়ি রান্না করেছিলাম আজকে ঠিক সেভাবে খিচুড়ি রান্না হলো শুধু তার মধ্যে একটুখানি মানে একটুখানি না একটা বড় সাইজে টমেটো দেওয়া হয়েছে আর শিমও দেওয়া হয়েছে আমাদের গাছে শিম তুলে আমাদের দিয়ে দিয়েছি আর কলেজ থেকে ফেরার পথে এনেছিলাম পাঁপড় কিনবো কিন্তু দোকান বন্ধ পাঁপড় পাইনি এবার তো আমাদের বাড়িতে এসেছিলো নন্দিনী নন্দিনীকে গল্প করতে করতে আমি বলছি যে জানিস তো আশার সময় ভেবেছিলাম পাঁপড় কিনবো কিন্তু দোকান বন্ধ এবার ও গেছে আমার বাড়িতে পাঁপড় ভাজতে আরে ভাত আমি তো ওকে বলছি যাস না যেতে হবে না যেতে হবে না কিন্তু ও সেই শুনলো না আমি তাই ভাবছি আমি যে কেন বললাম এই যে নন্দিনী জলে এসছে এক বাটি পাঁপড় নিয়ে এরকম বস না ও হ্যাঁ দাঁড়া পার্লারে যার জন্য দুটো জুটিকে হাইজ্যাক করেছি ওই যে মলি আর ওই যে নন্দিনী যে আমাকে পাঁপড় ভাজি পাঁপড় ভেজে দিল চলো এখন বাজে রাত্রির 9:45 হ্যাঁ আর এখানে দেখো আমি আলু কাটতে বসেছি সুরঙ্গনা থেকে এই জাস্ট বাড়ি ফিরলাম বাড়ি ফিরেই তার আগে বাবাকে ফোন করে বলেছি যে আটাটা মেখে রাখো বাবা আমি এসে রুটি করছি তো এসে দেখছি বাবার
রুটি করা হয়ে গেছে, তো আমি তরকারি করবো বলে এই যে আলু কাটছে, আলু দিয়ে টমেটো দিয়ে একটুখানি তরকারি করবো, রুটি দিয়ে খাবো। একটু বেশি করেই করবো, কারণ কালকে সকালেও তাহলে হয়ে যাবে একবারে। কালকে সকালবেলা তো সকাল সকাল কলেজ, 8:30 সময় আমাকে কলেজে যেতে হবে, তো আজকে যদি সকাল থেকে চলছে কাজের পর কাজ, আর পার্লারে গেছি, বাড়ি ফিরেছি, তিতুনকে গান শেখাতে গেছি, তারপরে সন্ধ্যাবেলায় একটু সিঙ্গারা মুড়ি খেয়েছি, তো বাবাকে বললাম বাবা চা করবো খনি, এসে তো বুনুর প্রিন্ট আউট ছিল কিছু কিছু না অনেকগুলো, তো সেগুলো করে আসে তারপর চা করব। কিন্তু ওই প্রিন্ট আউট আমার করে আস্তে আস্তে বেজে গেছে 9:30, তারপর বাবাকে, বাবা তো আবার ফোন করেছিল, তারপর বাবাকে আমি বললাম তুমি চা করে খেয়ে নাও, তারপরে বাবাকে বললাম বাবা তুমি রুটি করো, আমি বাড়ি এসে তরকারি করছি। তারপর তো দেখতেই পেলে বাড়ি এসে কত কাজ ছিল, আর দেখো একটা ফাঁকে আমি যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখানে ভাঁজ করে নিয়েছি, কিন্তু তার মধ্যে এই দুটো রান্না বাকি রয়েছে, এই দুটো আবার করবো, এগুলো এখন আর আলমারিতে ঢোকাবো না, সব ওই জায়গায় রেখে দেবো, তারপরে কালকে যা করা করব। আর বাবা তো কালকে আবার মায়ের ওখানে যাবে, আমি এই সপ্তাহ তো যেতে পারবো না। আর রাত্রির খাবার তো খাওয়া হয়ে গেছে, সব কিছুই তো মা দেখতে পেলে, তো এখন দেখো বাবাকে দিলাম দুধ গরম, আর আমি একটুখানি কফি নিয়ে বসলাম, আমার খুব কফি খেতে ইচ্ছে করছে, সারাদিন দৌড়ে 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 এত টায়ার্ড, আর ভালো লাগছে না। এবারে আজকে সারাদিনেও একটু চোখ মুখটাও ফেস ওয়াশ দিয়ে ধুতে পারিনি, এত মানে কাজ ছিল আর কি আর বলবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সেফ থেকো, আর আমার মতো এরকম কাজের পর কাজ কাজের পর কাজ কাজের পর কাজ এরকম করো না, একটু রেস্ট নিও। তাই আজকের মতো গুড নাইট, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট। ধরো তো দিনে আমি যাবো, তো ব্রাশ করবো, মুখ ধোবো, কিছু করিনি তো এখনো, কফিটা খেয়ে নি, খেয়ে নিয়ে যাচ্ছি, তাহলে চলো টাটা।